আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সামনে রমজান মাস, তো আমরা আজকে বেগুনের চপ বানাবো। আমরা অনেকেই দেখি যে দোকানে খুব সুন্দর করে বেগুন ভাজা হয়, যেটা আমরা বাসায় পারি না। তো কেন পারি না, কি কারণ, দোকানের মতন কিভাবে বেগুনের চপ বানানো যায়, সেটাই আজকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকলে অবশ্যই আপনি বাসায় নিজে বেগুনের চপ বানাতে পারবেন দোকানের মতন করে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটু বেসন টেলে নেব, ঠিক আছে? আমরা যেহেতু দোকান থেকে বেসনটা কিনে নিয়ে আসি, তো সেহেতু বেসনটা সবসময় টেলে ব্যবহার করবেন। তো আমি বেসনটি টেলে নিলাম। চলুন এবার দেখে নেওয়া যাক এর ভিতরে আমরা কি কি দেব। আমি এখানে জিরা, আবার পেঁয়াজ, কাঁচা ঝাল আর হচ্ছে রসুন আমরা বেটে নিচ্ছি, ঠিক আছে? তো এটা আমি একটু এর ভিতরে দেবো। একটু বেশি করে মশলাটা দিলে আসলে বেশি ভালো লাগে, তো আপনারা একটু মশলাটা বেশি দেবেন, এটা টেস্ট হয় বেশি, ঠিক আছে? তো আমি এটা দিলাম, আপনারা চাইলে এটা দিতে পারেন, না হলে আপনার বাসায় যদি কোনো গুঁড়া মশলা থাকে, যেরকম জিরার গুঁড়া, শুকনা গুঁড়া, এগুলো থাকলে দিতে পারেন। আমি একটু বেটে দিলাম আমার নিজের স্বাদের জন্য, আমার স্বাদটা এটাই বেশি বেটার মনে হয়। এর ভিতরে একটু রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আমি। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন, আমি একটু ঝাল বেশি খাই। পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। আপনার ভালো লাগলে চাইলে এর ভিতরে বেকিং পাউডার দিতে পারেন, একটু বেশি মচমচে ফুলানোর জন্য হলে বেকিং পাউডার দিতে পারেন। আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনি এর ভিতরে 2 চামচের মতন সয়াবিন তেল দিয়ে দেবেন। এবার আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব। আমি পানি দিয়ে দিচ্ছি মাখানোর জন্য, আমি ব্যাটারটা তৈরি করব। অনেকেই আছেন ব্যাটারটা সঠিকভাবে তৈরি করতে পারেন না, আর তৈরি করতে পারেন না বলেই কিন্তু আসলে ভালো একটা ফোলে না, বা দেখতে ভালো হয় না, খেতে ভালো হয় না, মচমচে হয় না। তো আসলে এটা আমাদের সুন্দর করে তৈরি করাটাই বেশি দরকার, সুন্দর করে মাখিয়ে নেবেন। আমি এই ভিডিওর শেষে কিন্তু জানাবো যে কোন একটা কারণে দোকানের বেগুনি বেশি ফোলে আর বাসার বেগুনি ফোলে না। তো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু এই টিপসটি আপনি জানতে পারবেন না। অবশ্যই টিপসটি জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে, ভিডিওটির শেষেই কিন্তু এই টিপসটি দেব। 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি। এবার আবার একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা এমন হবে যে এটা দিলে এভাবে উপরে ভেসে থাকবে। এই দেখেন, এটা দেখলে বোঝা যায় যে পানি পানি না, ঠিক আছে? ঠিক ব্যাটারটা এভাবে, এটা যথেষ্ট কালারফুল আছে। আমার এর ভিতর হলুদ দেওয়ার প্রয়োজন নাই, যদি কারোর মনে হয় যে আপনি হলুদ দেবেন তো দিতে পারেন, সমস্যা নেই। চুলার জালটি আমি জ্বালিয়ে দিলাম। এরপর আমি পাত্রটি গরম করে নিচ্ছি। এবার আমি তেল ঢেলে দেব। তেলটা গরম হচ্ছে, বেগুনিটা এইভাবে গড়াবো। দেখেন বেগুনির সাথে কিভাবে ব্যাটারটা মিশে যাচ্ছে, এইভাবেই কিন্তু দোকানে ব্যাটারটা ই করা হয়। আমি দেখি একটু গরম হয়েছে কিনা।
ভেঙে দেখাচ্ছি, দেখুন। দেখতেই পারতেছেন যে এটা একদমই দোকানের মতন ফুলকো হয়েছে, দেখুন একেবারে। যদিও আমার বেগুনগুলো ছোট ছোট করে কাটা, তারপরেও আপনি দেখতে পারছেন যে এর ভিতর কতটা সুন্দর ফুলছে, ঠিক আছে। খেতেও খুব মজা। কেন দোকানের বেগুনি বেশি ফলে আর বাসার বেগুনি ফলে না, এর কারণটা কি? আর যে ব্যাটারটা আমরা তৈরি করি ওর ভিতর অয়েল দেয়, আর আমরা বাসায় এটা অয়েল দিই না, এটাই মূলত কিন্তু পার্থক্য। আপনারা যারা বেগুনিটা দোকানের মতন তৈরি করতে চাচ্ছেন, ব্যাটারটা গোলাবেন, তার ভিতরে অবশ্যই অয়েল দেবেন, ঠিক আছে, তাহলে দোকানের মতন এরভাবে ফুলবে। আমরা কিন্তু সব কিছুই দিই, সামান্য অয়েলটা দিই না বলেই কিন্তু দোকানের মতন হয় না আর কি। খেতে একই রকমের হয় কিন্তু দেখতে বা ফোলে না দোকানের মতন। তবে একটা কথা, অয়েলটা বেশি দিলে যখন যারা তেল বেশি খেতে চাচ্ছেন না তারা কিন্তু এই অয়েলটা ইউজ করবেন না, কারণ বেগুনিটা খেতে একই রকমের, শুধু দোকানের মতন ফোলে না, এটাই আর কি পার্থক্য। তো তার জন্য বেশি অয়েল যারা খেতে চাচ্ছেন না তারা এই পদ্ধতি অবলম্বন করবেন না, কারণ অয়েল যখন ব্যাটারির ভিতর দেওয়া হয় তখন তেলটা মানে বেগুনটা ভাজা হয় তখনও বেশি অয়েল টানে। দোকানের বেগুনি দেখবেন যে অনেক বেশি অয়েল থাকে এবং বাসার বেগুনি দেখবেন যে অতটা অয়েল থাকে না, এই একটাই কিন্তু কারণ। তো আপনি যতই তেলটা নিংড়ান না কেন বেগুনিতে বেশি তেল থাকে, শুধু ব্যাটারির ভিতর তেল বেশি দেওয়ার কারণে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব সবার আগে সর্বপ্রথম আপনার কাছেই ভিডিওটি পৌঁছে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।